কষ্টের এটা বলতে পারবো না। কেউ আত্মীয় স্বজন কেউ যায়নি। প্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থ মেলা থেকে আপনাদের জানাই স্বাগতম। আমি তারেক শিকদার আপনাদের সাথে আছি। আজ আমাদের সাথে এই বইমেলা থেকে যুক্ত হচ্ছেন একজন বেশ বর্তমান সময়ের আলোচিত একজন ব্যক্তি, যিনি একজন লেখক, মোহাম্মদ টিপু সুলতান, যাকে আপনারা ভার্চুয়াল জগতে বেশ ভালোই জানেন বা দেখেন। তিনি আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জনাব মোহাম্মদ টিপু সুলতান, আপনাকে স্বাগতম আমাদের বৈশাখী টেলিভিশনে। আজকে একটু আপনার সম্পর্কে আমরা জানবো, আপনি কীভাবে এত জনপ্রিয়তা পেলেন এবং আপনার জীবনী, আপনার আসলে এর বাইরে আর কোনো পেশা আছে কিনা, নাকি শুধু লেখাই আপনার পেশা, এই সব বিষয়ে একটু আপনার সাথে আমরা কথা বলবো আমাদের টেলিভিশনে। আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলবেন আপনার, আপনি এই যে জিজ্ঞেস করলাম যে আপনি জনপ্রিয়, এটা আপনি জানেন কিনা ভার্চুয়াল জগৎ বা ইউটিউব ফেসবুকে যে ঘুরে বেড়ায় আপনার নানা ভিডিও মানুষজন দেখে, আপনিও আপনার কখনো চোখে পড়ে কিনা বা আপনি কেমন বোধ করেন সেটা দেখে। আমার বই যখন তৈরি হয়েছিল 2017 সালে রেলপথে বাংলাদেশ, তখন আমি দুই হাত দিয়ে স্টেশনে খালি উঁচু করে বই ধরে থাকতাম, আর ওরা ওই ব্যাগেরটি বই নিতে আমার টাকা পকেটে দিত এবং আমাকে দেখা হলে লোকে সালাম করত। খুব জনপ্রিয় বই তৈরি করেছি। ওই বইটা করোনার আগে শেষ করেছি, 1,23,000 বিক্রয় করেছি। ২০১৭ সালের জুলাই মাস থেকে। এইবার করোনা শুরু হয়ে গেল, কোনো কাজ ছিল না। আমার যে বোনাস বইটা, এই বইটা আমার অনেক আগের থেকে তৈরি করার ইচ্ছা এবং কাজও করছিলাম, কিন্তু শেষ করতে পারি না। অনেক জটিল বই তো, অনেক মানে থটফুল বই। তা আমি করোনাকে আমার কাজে লাগালাম এবং করোনা আমার জীবনে আশীর্বাদ হয়ে গেল। করোনা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু করোনা আমার জীবনে আশীর্বাদ হয়ে গেছে এবং করোনা যারা প্রপার ইউজ করতে পারিছে সময়টা, তাদেরও কাজে লাগাচ্ছে, আশীর্বাদ হয়ে গেছে। আমি ধরেন ইংরেজিতে আমি দুর্বল মানুষ, আমি 33 পা ছাত্র, আমার বানান মনে থাকে না, এই জন্য আমার মার্কস কাটা যেত। তা আমি এমন পলিসি অ্যাপ্লাই করলাম যে আমি যেভাবে বানানটা দিব, একটা ছেলে যদি একবার শোনে আর ভুল হবে না, কখনো না। আমার পলিসি হলো আলাদা। এবার বই তৈরি করলাম করোনাতে। তখন করোনার আগে আমার ঠিকাদারি ব্যবসার সাথে ওই বই বেচা কেনা চলতো, কিন্তু করোনাতে কাজ করে এই বইটা যখন দিলাম, আমার আর ওই ঠিকাদারি ব্যবসার দিকে যাওয়ার মোটেও সময় নাই। গতকালকে আমার টেলিভিশনে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল আপনার এটিএন বাংলাতে, আমার শুক্রবারে যাওয়ার কথা, টাইম ওয়েল দিছে, আমার খেয়ালই নাই গো ব্যস্ততার কারণে। তাহলে আমি আমার ঠিকাদারি ব্যবসা কীভাবে করতে দেবো? একটা টেলিভিশন আমার অ্যাপয়েন্টমেন্ট দিছে, আমি সেখানে যাবো সেটা আমার স্মরণ নাই। গত 3 দিন আগে আর জে কিবরিয়া সাহেবের সাথে সাক্ষাৎকার দিয়ে আসলাম, প্রায় 2.5 ঘন্টা। আপনি কি এখন মানে লেখক হিসেবে খুব ব্যস্ত? লেখক হিসেবে ব্যস্ত, কারণ আপনি বলছিলেন যে ঠিকাদারি ব্যবসা করতেন, এখন কি ঠিকাদারি ব্যবসা কি আপনি ছেড়ে দিয়েছেন, না কি এটা পরিস্থিতির কারণে করা হয় না? পরিস্থিতির কারণে। তাহলে এখন কি আপনার এই বই বিক্রি দিয়ে আপনার পরিবার চলে না? হ্যাঁ, বই বিক্রি দিয়ে পরিবার চলে, দান খরচ চলে, ভালো মন্দ চলে, সব চলে। চলার পরেও তো উদ্বৃত্ত টাকা থাকে। আপনার আমি যদি একটু আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি জানতে চাই, যে আপনার গ্রামের বাড়ি কোন জায়গায় এবং আপনার পরিবার কোথায় থাকেন, কে কে আছেন? আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা, দৌলতপুর উপজেলা, বোয়ালিয়া ইউনিয়ন, সরিষাডুলি গ্রাম। আর আমার আব্বা মারা গেছেন 1999 সালে, আর মা এখনও জীবিত আছেন। আমার মার করোনা হয়েছিল। আর এখন কে কে আছেন পরিবারে? এই করোনাতে হসপিটালে মাখেলি থাকা কত কষ্টের এটা বলতে পারবো না। কেউ আত্মীয় স্বজন কেউ যায়নি, মাকে বের করছি, সমস্ত লোকজন সিনেমা দেখছে, অ্যাম্বুলেন্স উঠে দেন আমার মাকে। আমরা সেই গাড়ির ড্রাইভার আমরা মিলে কয়েকজন মিলে উঠালাম, কেউ গাড়িতে উঠাই দেয়নি গো। আর হসপিটালে মায়ের সাথে থাকছি, হসপিটালে খাবার খেয়েছি, আমার তো করোনা হয়নি। এখন মা বাড়িতে থাকে, ঢাকায় মাঝে মধ্যে আসে। আমার এখন কেমন আছেন আপনার মা? মা সুস্থ, মা পুরোপুরি সুস্থ। আর কে কে আছেন আপনার পরিবারে, ছেলে মেয়ে বা অন্য? আমার এক ছেলে এক মেয়ে, মেয়েটা তিতুমির কলেজে, তিতুমির গভর্নমেন্ট কলেজ পড়ে, ছেলেটা নটরডেম পড়ে। তার মানে আপনার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমি
আমি আর আপনার এই বই বিক্রি করে যা হয় তা দিয়ে পরিবার চালান দান করেন সব উদ্বৃত্ত হয়ে যায় আল্লাহর আশীর্বাদ সমগ্র পৃথিবী থেকে আমাকে অর্ডার দিচ্ছে আপনার এই যে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটে যে অনেকেই আপনাকে নানা ধরনের প্রশ্ন করে আপনি কি বিব্রত হন এই প্রশ্নগুলোতে না প্রশ্ন যদি করে প্রশ্ন যদি করার মতো হয় ধীরে ধরে অনেকেই যখন শুনেন আপনি একটা জিনিস জানেন না আপনি যদি আমার কাছে জানতে চান তাহলে আমার কাছে ভালো লাগে আপনাকে যদি জানাই দিতে পারি তাহলে আরও একটু ভালো লাগে কিন্তু যে জিনিসটা আপনি জানেন সেটা আমাকে এসে ডিস্টার্ব করা আমাকে সময় নষ্ট করা আমাকে ইনসাল্ট করা এই রাইটনেস তো আপনার নাই এই রাইটনেস হচ্ছে আপনার নাই আপনি একটা জিনিস জানেন না আমি যদি না জানি আমি ওভার টেলিফোনে যে জানে তার কাছে জানিয়ে জানি তাহলে আমি দিব আপনাকে আমি মানুষকে টাকা হলার দিলে আমি তার কাছে টাকাটা পৌঁছাই দিয়ে আসি কারণ সে টাকাটা নিয়ে পথে যদি তার কোনো রকম প্রবলেম হয়ে যায় তাহলে টাকা কাজটাও করতে পারবে না আমার টাকাটা হাতছাড়া হয়ে গেল আমি ঢাকা শহরে কারো টাকা হাওলাত দিলে আমি তার কাছে পৌঁছাই দিয়ে আসি আমি আমি তো সেই ব্যক্তি পক্ষান্তরে তো একটা অভিযোগ আছে যে আপনি মেলাতে মানে বই মেলাতে এসে অনেককে আবার মানে বাংলার বানান বা ইংরেজি যে শব্দগুলোর ব্যবহার এগুলো নিয়ে আপনি অনেক সময় আপনিও হেনস্থা করেন এরকম একটা না এটা 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 মিডিয়ার সৃষ্টি আচ্ছা এটা মিডিয়ার সৃষ্টি মিডিয়া না ইউটিউবাররা তো এটা কারণ ইউটিউবার মিডিয়া না মিডিয়া না ইউটিউবার মানে আমরা যে মিডিয়াটা বলি হ্যাঁ জি ওদের সৃষ্টি কারণ হলো এই যে আমাকে আসে না আমাকে পথে বারবার বলেছে আঙ্কেল আজকে দিবেন না আঙ্কেল আজকে আজকে না তো মেলায় না তো আমি একটা মানুষকে যদি একটা বই দিই সে বইটা সে নাও পড়তে পারে কিনে নিয়ে যায় নাও পড়তে পারে এমন বহু ঘটনা ঘটেছে যে বই আমি বলি টাকা নাই নিয়ে যান বিকাশ নম্বরে দিয়ে দেন আমি তো অনেক আগে বলেছি আজ না সেই 2017 সালে বলেছি তামাক বলে লোকটা কি পাগল পাওনা টাকা দেন আর বই দিয়ে দিচ্ছে আমাকে টাকা দেয় সে যদি আমার বইয়ের গুরুত্ব বুঝতে পারে তাহলে টাকা দেবে তা এখন একজন নিল আরেকজন নিয়ে যদি টাকা দেয় তা আমি দিই না আমি তাকে জিজ্ঞাসা করি ভাই বইটা কার জন্য নিলেন বললাম ছেলের জন্য ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস 5 পড়ে এমন না 5 বই না নিয়েন না 6-7 বইও না নিয়েন না আপনার ছেলে যদি ফার্স্ট বয় হয় তাহলে নিতে পারেন কারণ এটা কোনো সিলেবাস বহির্ভূত বই এই বইটা আর আমি বলি যে আপনি বুঝছেন আপনি ছেলেকে পড়ান তাহলে নেন আমি মেলার মাঠে বলছি অনেককে বই দিই না আমি অনেককে বই দিই না আমার বইটা আপনি বুঝছেন কি না নেন আর যদি না বোঝেন তাহলে নেন না ও ছেলে পড়বে না বই কিনে নেওয়ার পর বা পড়ার পর ফিডব্যাকটা কেমন আসে কেমন বলে তারা তারা বলে আমার হলো আজকে তো টেলিফোনে পাবনাতে একজন বললো যে আব্বা আপনার আব্বা মানে এবার কেমন কথা তো বলছে আপনাকে আপনি আপনাকে এত শ্রদ্ধা করে আপনাকে আব্বা বলে ডাকতে বাধ্য আমি কারণ আমি যে 4 বছর ধরে বলছি যে আমার যে লজিক বাংলাদেশে লক্ষ লক্ষ টিচার আছেন এভাবে ভাবেও না আমি দেখেও নাই আমার যে লজিক আমি যেভাবে হাইলাইট করেছি আমি যেমন বলি যেন একটা বানান বলি যে থিওরি TH EOR Y হারাই যাবে আর আমি বললে আর হারা বললি আর হারাবে না ডি অথবা ওয়াই TH DOR অথবা ওয়াই হয়ে গেল থিওরি কাটিসি আদালত সহজ একটা লেটার বাদ দেন হয়ে গেল মানে মনে রাখার যে কৌশল আমি ধরেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টিচার বলেন প্রফেসর বলেন আমার সামনে আসছে আমি বলেছি ওই যে কুইজ হলে অপমানের কথা বললেন না আমি তো ওইভাবে দিন আমি এখানে বলে আই তোমরা যে আসবে সেইভাবে প্রশ্ন করবো যদি কেউ বলে আমি SSC পাস তাহলে তাকে লবণ বানান্ডাজ বলি লবণ দন্তন্য না মধ্যন্ত আমার উদ্দেশ্য তাকে বইটা দেওয়া 1 নম্বর 2 নম্বর উদ্দেশ্য হলো যে ওই ছেলে যদি ভুল বলে ল বা মধ্যন্য তাহলে যারা এই ডিসপ্লে দেখবে তারা সব শিখবে আর ও যদি দন্তন্য বলে তাহলে আরও বেশি লোকে শিখবে ও ভুল বললে আমি সঠিকটা দেখা দিলাম এই হলো আমার পলিসি অপন কোথায় এখানে আমার একটা আমার অভিযোগ আছে সেটা হলো যে আমি কি কম্বাইন্ডভাবে দেবো কম্বাইন্ডভাবে দেবো তাহলে যে বল পারবেন সে হাত তুলবেন আমি তাকে ডাকবো হাত কেউ তুললো না শেষের দিকে একজন সাহসকে হাত উঠালো তাহলে এখানে তাকে প্রশ্ন করছে ওইখান থেকে আনা এক রকম উত্তর দিচ্ছে গেলো এখানে মেজাজটা খারাপ হয় কি না তাই বলেন
আমি তো তার সাথে আলাপ আলোচনাও করতে পারছি না, পেছন থেকে বানান বলছি, তাহলে এই ছেলেও তো বলতে পারছে না, পাঁচজনে যদি ভুল বানান বলে তাহলে বলে আমারটাই মনে হয় ভুল, ওইটাই মনে হয় ঠিক, ওইটাই বলি ফেলে। তাহলে ভাই চুপ মারেন, এই চুপ মারেন ভাই, আপনাকে বলেছি না কথা বলেন না। এই যে আর আমার ভলিউমটা একটু বেশি, কারণ আমি ট্রেনে হকারি করলাম তো আমি জোরে কথা বলতে হয়, জোরে কথা বলতে হয়, শব্দ কথা বলতে হয়, আমার ডিসটে করাতে হয়, তো এইভাবে জোরে যাবেন বলেই বসো বসো এই কথা বলবে না এইটাই। তাছাড়া আমি কারোকে ডেকে নিয়ে আসি বলে যে আমি অফন করছি না, হ্যাঁ আমি এটা বলি। ফরিদপুর থেকে এক ছেলে এই মেলার মাঠে আসছে, সে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে, ঢাকায় থাকছে। তা মানে কোন গ্রুপ থেকে বলো? তো বলে সায়েন্স থেকে। তা মানে থিওরি ভাঙানটা তোমরা কী লেখো বলো তো? আর বলতে পারলো না। তার তো একবার সুযোগ দিলাম, সুযোগ দিয়ে বললাম বাবা তুমি থিওরি বানানটা পারলে না, তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা, তোমার বাবা কত পয়সা খরচ করেছে, তোমরা কীভাবে পড়ালেখা করো? তুমি ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়ে পাশ করলি, থিওরি প্র্যাকটিক্যাল মধ্যে কতবার বানানটা লিখছো, এটা ঠিক না। এখন যদি সে অভাবনবোধ করে আমার কিছু করার নাই, এতটুকু বলার তো আমার। তার মানে আপনি জ্ঞান বিতরণ করছেন সেটা আপনার মতো করে বা আপনার যে বই আপনি, তাছাড়া আপনি আপনার একটা নিজস্ব আমার কৌশলের, আমার লজিক হলো যে একটা মানুষকে যদি আমি একটা বানানোর মধ্যে বই দিতে পারি আর সেটা যদি আপনার এই টেলিভিশনের মাধ্যমে, তাহলে কত লোক দেখবে, তত লোক সংশোধন হয়ে যাবে। যেমন একটা বানান বলেছি যে ওয়ার্ড বানানটা পেয়ার্স অফ ওয়ার্ড, ওয়ার্ড বানানটা এবং অর্থটা বলতে গেলে বই ফিরি, সবাই বলে ডব্লিউ আর ডি ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, হ্যাঁ ঠিক আছে। আর আছে পেয়ার্স অফ ওয়ার্ড বলেছি, পেয়ার্স অফ ওয়ার্ডই তো বুঝছে না কো, বারবার বলছি পেয়ার্স অফ ওয়ার্ড, তো হলো না যখন। তা আমি বললাম যে আমি যে ডব্লিউ এ আর ডি দিই, তখন কেউ কেউ বলে যে ডব্লিউ আর ডি ওয়ার্ড, কেউ আর বলি ফেলে যে হ্যাঁ ওই যে ইয়ে হবে হসপিটালে হাসপাতালের ওয়ার্ড হবে। আচ্ছা অ্যাকচুয়ালি আমার এখানে লজিকটা ধরা হলো ডব্লিউ ও আর ডি, ওটা কিন্তু অনেক পরে আসে, এ বি সি ডি ও যে শেষে আসে অনেক পরে, ওয়ার্ডও তো অনেক আছে পৃথিবীতে তাই না, একটা বইও তো অনেক ওয়ার্ড আছে, তাহলে ওই ওয়ার্ড ডব্লিউ আর ডি। আর আমি একটি হসপিটালের রুগী, একটি ওয়ার্ডের রুগী, একটি ওয়ার্ডের রুগী, তাহলে এ মানে একটি, তাহলে ওই ওয়ার্ড মানে ডব্লিউ আর ডি। আমি একটা ওয়ানের এই ওয়ার্ডের অধিবাসী, আমি একটা ইউনিয়নে একটা ওয়ার্ডের অধিবাসী, এ মানে একটি, তাহলে ওই ওয়ার্ড মানে ডব্লিউ আর ডি। এই জিনিসগুলো তো আপনার বইয়ের মধ্যে এইভাবে এইভাবে লেখা আছে। যাক আমরা একটু শেষ করতে হচ্ছে আমাদের, এখন আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন বা কোনো মেসেজ দিবেন? হ্যাঁ দর্শকদের আমি এটাই মেসেজ দিতে চাই, সেটা হলো যে আমি টিপু সুলতান বলেছিলাম যে টাকা নাই নিয়ে যান, বিকাশের দয়া করে টাকাটা দিয়ে দিন, এর বেশি আর না। এই যে 17 সাল থেকে দিয়ে আসছি আর এই মেলার পরে সারা বিশ্ব আমাকে টাকা দিচ্ছে, অ্যাডভান্স করছে, তার বাড়িটা কোথায় বাংলাদেশে আমি সেখানে বইটা পাঠাই দিচ্ছি, বিকাশ দিয়েছে না নাই জানা নাই। তো এই যে আপনি, আমি দর্শকদের এটাই মেসেজ দেব, সেটা হলো যে আপনারা প্রত্যেকেই কিছু না কিছু লেখার ক্ষমতা রাখেন, তবে আপনাদের সাহসে কুলায় না বইটা কে বিক্রি করবে। আপনার বই যদি মানুষের কল্যাণের জন্য হয় আমি টিপু সুলতান বিক্রয় করে দেব, মিনিমাম 1 লক্ষ পিস বিক্রি করে দেবো, কারণ আমি বই লিখলে যদি 1 লাখ বিক্রি হয়, ওর যদি আইডিয়াটা আমার পছন্দ হয় তাহলে ওর বই 1 লাখ বিক্রি হবে। এবং কেউ যদি মনে করেন যে আইডিয়া আমার কাছে নিয়ে যাবেন, আমি আইডিয়া দেব, বই তৈরি করে দেবেন, আপনার বই আমি 1 লক্ষ পিস বিক্রয় করে দেব। এটা জনাব মোহাম্মদ টিপু সুলতান, অনেক ধন্যবাদ আমাদের বৈশাখী টেলিভিশনের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন এতক্ষণ ধরে যিনি বর্তমান সময়ের বেশ আলোচিত একজন ব্যক্তি এই বইমেলায় জনাব মোহাম্মদ টিপু সুলতান, যিনি বই বিক্রি করেন, নানা কৌশল তার এই বইয়ের মধ্যে রয়েছে, এতক্ষণ ধরে আমরা তার সাথে কথা বললাম। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।